যুক্তরাষ্ট্রের কানসাসে শেষকৃত্য অনুষ্ঠান চলাকালে গুলিবিদ্ধ হয়ে অন্তত চারজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। কে বা কারা এই বন্দুক হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। চলছে পুলিশি তদন্ত। শুক্রবার স্থানীয় সময় বেলা 11:30টার দিকে যুক্তরাষ্ট্রের কানসাস শহরে একটি বাড়িতে শেষকৃত্য অনুষ্ঠান চলাকালে হঠাৎ গুলির ঘটনা ঘটে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বাড়িটির বিভিন্ন স্থানে আহত অবস্থায় পড়ে থাকা ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। কে বা কারা ঠিক কি কারণে এই বন্দুক হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। এখন পর্যন্ত সন্দেহভাজন কোনো ব্যক্তিকেও আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। আহতদেরও বিস্তারিত পরিচয় জানায়নি আইন শৃঙ্খলা বাহিনী। তবে প্রাথমিক তদন্তে তারা কেউই ওই বাড়ির সদস্য নন বলে জানা গেছে। গত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্র জুড়ে বেড়েছে বন্দুক হামলার ঘটনা। অস্ত্রের ব্যবহার নিয়ে কাজ করা মার্কিন গবেষণা সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভ জানায়, 2022 সালের নভেম্বর পর্যন্ত 600 বন্দুক হামলার ঘটনায় 600 বেশি মানুষ প্রাণ হারান। নতুন বছরের শুরুতে দেশটির ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে 6 বছর বয়সী এক শিশুর গুলিতে গুরুতর আহত হন এক শিক্ষক। রাইসা জান্নাত, সময় সংবাদ।